কৃষকদের স্বার্থে হুগলি জেলা পরিষদের কৃষি দপ্তরের আধিকারিকরা আরামবাগের মোজে যাওয়া খালগুলি পরিদর্শন করলেন বৃহস্পতিবার। মহকুমার খাল সংস্কার ও স্লুইস গেটগুলো সংস্কার হলে উপকৃত হবেন লক্ষাধিক কৃষক। আরামবাগে কানা দ্বারকেশ্বর কানা মুন্ডেশ্বরী খালের আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে কানা দ্বারকেশ্বর এবং আরোরা খালের বেশ কিছুটা অংশ সংস্কার করা হয়েছিল, যদিও সেই কাজ সম্পূর্ণ হয়নি। উল্টে সংস্কার হওয়া খালের অনেক জায়গা আবার নতুন করে মজে গিয়েছে। মহকুমার চাষীদের যার জেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে। জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে বলেন, আরামবাগ মাস্টার প্ল্যানের মাধ্যমে 2019 সাল থেকে মহকুমার খালগুলির সংস্কার চলছে। কানা দ্বারকেশ্বর ও কানা মুন্ডেশ্বরী খাল সুপরিকল্পিত ভাবে সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও ভেঙে যাওয়া স্লুইস গেটগুলো নতুন করে সংস্কার করা হবে। মাস্টার প্ল্যান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আরামবাগের জন্য, সেই প্ল্যানের মাধ্যমে চাষিরাও যাতে এই খাল যদি সংস্কার করা যায়, যেগুলো এখন একটু মজে মজে আছে, করা যায়, তা চাষিরা উপকৃত হবে এখানে চাষ। জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম বলেন, হিয়াতপুর থেকে করুই পর্যন্ত কানা মুন্ডেশ্বরী একদম মজে গিয়েছে। আরান্ডে হরিণখোলার বিস্তীর্ণ নিচু জমি এলাকার জল বার হবার কোনো পথ নেই। বৃষ্টির জমা জল ফসল নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে এলাকার চাষীরা সরাসরি নবান্নে জানিয়েছিলেন। এদিন জেলা পরিষদের কৃষি আধিকারিকরা খালের মজে যাওয়া অংশ পরিদর্শনে যান। সংস্কারের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। কানা মুন্ডেশ্বরী যে খালটা ইয়াদপুর থেকে করুই ওইখান পর্যন্ত যদি কাটাই হয়, তাহলে বোড়া বলন্ডি এগুলো বাঁচবে। ওখানে জলটা ওখানে যে থকিত হয়ে থাকে, এটা টেনে বেরিয়ে গেলে তাহলে ওখানটা বাঁচবে, হরিণখোলা এগুলো বাঁচবে। তো চাষির উপকার হবে বা মানুষের যে ধারে বাস বন্যা জমি থেকে যায়, এগুলো খুব ক্ষতি হয়। 15-20 দিন ওখানটাই জল থাকে, তো যার জন্য পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী বলেন, পশ্চিম বর্ধমানের মোগলমারি থেকে জমা জল 15 নম্বর ক্যানেল দিয়ে আরামবাগ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের ফসলি জমি ডুবিয়ে দেয়, ফসল নষ্ট হয়। এরপরেই বড় খালগুলির সঙ্গে ছোট খালগুলি সংস্কারের জন্য সর্বোচ্চ রাজ্য প্রশাসনের কাছে দরবার করা হয়েছিল। আমাদের কাছে যে কানা মুন্ডেশ্বরী কানা যে আমাদের যে দ্বারকেশ্বর, সেই নিয়ে অলরেডি আমাদের মাস্টার প্ল্যানের একটা এ চলছিল। আবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে তৃণভেল জলার এ নিয়েও একটা, এবার সে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এসছেন কৃষি সেচ সমবায়ে, তা ওনারা আধিকারিকদের নিয়ে আমাদের যে সাব ডিভিশনের সদস্য আছেন এনাদের নিয়ে এসছেন। আর সবচেয়ে যেটা একটা যে আমাদের এখানে 6টা দামোদর ডিভিসি ক্যানেলের জল 6টা আমাদের এই পাতানোর অঞ্চল যে ফেলতেল নারায়ণপুর যশাপুর আছে, তিরোল অঞ্চলের বোড়া করুই থেকে যেসব গ্রামগুলো আছে, আর মায়াপুর 2 নম্বরে বলন্ডি আদমবাঁধ মনপুর ইচ্ছুপুর মনপুর হাটবসন্তপুর এই যে জায়গাগুলো সেই সবসময় ডুবে থাকে মুথাডাঙ্গা, সেই সেই যে যাতে জলটা হরিণখোলার নদীতে কাবড়ে নদী হয়ে যাতে যায়, সেটাও দীনবন্ধুবাবু আছেন, আমাদের ইরিগেশনের এসডিও সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষদের দাদাও আছেন, আমরা সকল আমাদের জেলা পরিষদের এই সদস্য আছেন, এদের নিয়ে মুখ্যমন্ত্রীর যে ওখানে যে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে যাতে সফল করা যায়, তার জন্য সবাই মিলে আমাদের প্রশাসনের আমাদের আধিকার আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের জেলা পরিষদের মেম্বাররা সহ আমাদের সকলে মিলে একটা চেষ্টা চলছে যে এই চাষিদিকে কী করে বাঁচানো যায়, কারণ 6,000 হেক্টর জমি ডুবে থাকে, সংস্কার করা এবং চাষিদের যে জলা জমিতে যে ডুবে থাকে সেই জলটা যাতে সেই কাবড়ে নদী হয়ে যাতে হরিণখোলা নদীতে ফেলা যায়, সেগুলো চাষিরা 6,000 চাষি উপকৃত হবে। সব মিলিয়ে খালগুলো দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার চাষিরা। নিউজ আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।